সকালে সোয়াট টিম এসে আমরা এই আস্তানায় অভিযান চালাই। চারজন পুরুষ, ছয়জন মহিলা এবং এর সাথে তিনজন ছোট্ট শিশুও ছিল। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিওলি গ্রামে দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখান থেকে নারী সহ ১০ জনকে আটক করা হয়েছে, তাদের সঙ্গে রয়েছে ৩ শিশুও। গতকাল রাত থেকেই ওই বাড়িটিকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সকালে জেলা পুলিশ ও কাউন্টার টুরিজম ইউনিটের সদস্যরা অভিযান পরিচালনা করেন। দীর্ঘ ৪ ঘন্টার অভিযানে জঙ্গি আস্তানা থেকে ২.৫ কেজি বিস্ফোরক, ৫০টি ডেটোনেটর, প্রশিক্ষণ ম্যানুয়াল, কমান্ডো বুট, ছুরি, রামদা, ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। কাউন্টার টেরিজম প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঢাকা থেকে জঙ্গি সদস্যদের মধ্য থেকে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দুর্গম পাহাড়ের ওই জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। হিজরতের জন্য ঘর থেকে বের হয়েছে এবং আমাদের কাছে তথ্য ছিল তারা এই মৌলভীবাজার জেলার যে কোনো একটি পাহাড়ে তাদের এই আস্তানাটি তৈরি করেছে এবং আমরা সকালে সোয়াট টিম এসে আমরা এই আস্তানায় অভিযান চালাই এবং আস্তানায় অভিযান চালিয়ে আমরা ১০ জন জঙ্গিকে নারী পুরুষ মিলিয়ে ১০ জন জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এর মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন মহিলা এবং এর সাথে ৩ জন ছোট্ট শিশুও ছিল। দাওয়াতি কার্যক্রম ও প্রশিক্ষণের উদ্দেশ্যে জমি কিনে সীমান্তবর্তী ওই নির্জন স্থানে আস্তানা গড়ে তুলে জঙ্গিরা। তাদেরকে ধরতে ওই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন হিলসাইড। এলাকাবাসীরা জানান, মাসখানেক আগে থেকে ওই এলাকায় কিছু অপরিচিত লোকের আনাগোনা বেড়ে যায় এবং তারা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানায়। কোনোভাবেই বুঝতে পারেননি তারা নতুন জঙ্গি সংগঠনের সদস্য। তবে প্রশাসনের তৎপরতায় অপরাধীরা গ্রেপ্তার হয় সন্তুষ্ট তারা। ৩ জন এরা যে এইরকম যে মনে করো এটা আমরা এলাকার মানুষ ফলো করছে না, এখন বর্তমানে মনে করো পুলিশের হাতে মনে করো জিনিসটা ধরা পড়ছে, এই আপনার মানুষের মাথার মাঝে ঢুকছে যে এই জিনিসটা তো ঠিক আছে তারা এই রাঙ্গিরিঙ্গি। পাশাপাশি যাদের পৃষ্ঠপোষকতায় জঙ্গি সদস্যরা আবারও তাদের কার্যক্রম পরিচালনার চেষ্টায় আছেন, তাদেরকে খুঁজে এনে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। আদনান দেলোয়ার, চ্যানেল আই।